বিশ্ব নবী বদরের যুদ্ধে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দীর্ঘক্ষণ ধরে হাত তুলে দোয়া করেছো গো আল্লাহ। মাত্র 313 জন সাহাবী, তাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নাই, কারণ এর আগে ইসলামের জন্য আর কোনো জিহাদ তারা করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবীর কান্না দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল আপনি হাত তামান দীর্ঘক্ষণ ধরে দোয়া করছেন, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেয়াজ্জতি করবে না। আমার প্রিয় ভাইরা, সাহাবী আজমাইনদের সামনে নবীজি বিশ্ব নবীজি ভাষণ দিলেন, ভাষণ দিয়ে বলছেন, আজকে ইসলামের জন্য যে জিহাদ হবে, পূর্ব কোনো প্রস্তুতি, পূর্ব কোনো জিহাদের অভিজ্ঞতা নাই, তবে তোমাদেরকে নিয়ে আমি খুব আশঙ্কা করছি, তোমরা কি করবা জানি না। আল্লাহর নবীর সাহাবীরা বলছে, রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমরা বনি ইসরাইলের মতো নেই কথা বলবো আমরা জিহাদ করতে চাই না, আমরা খানকা নিয়া মসজিদ নিয়া জিকির নিয়া থাকতে চাই। এর জন্য আজকে জিহাদের কথা বললে, কোরআনুল কারিমের জিহাদের কথা বললে তারা আলেমদেরকে জঙ্গি বানায়, আর জিহাদি কোনো বই যদি পাশে থাকে ধরে ধরে নিয়ে মামলা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী বলছেন, জিহাদের ময়দানে যারা যাবে, জিহাদের ময়দানে যাওয়ার পরে যারা শহীদ হয়ে যাবে, শাহাদতের মর্যাদা যখন শুনলেন সাহাবায়ে আজমাইন, বিশ্ব নবীর একজন সাহাবী উমায়ের খেজুর খাচ্ছিলেন, খেজুরটা ফেলে দিলেন, খেজুরটা ফেলে দিয়া দৌড়াচ্ছেন জিহাদের ময়দানে বদরের দিকে। উমায়েরকে বলা হলো, উমায়ের তুমি খেজুরটা কেন ফেলে দিলা, তুমি তো খেজুর খেয়ে জিহাদের ময়দানে যেতে পারতে, কি কারণ? উমায়ের বলছেন, বিশ্ব নবী যখন বলেছেন এই দুনিয়া এবং আসমানের সমান, এর চাইতেই বড় হবে জান্নাতের প্রশস্ত, ওই জান্নাতে যেতে আমি দেরি করতে চাই না, আমি জিহাদের ময়দানে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে পৌঁছে যেতে চাই। আমার প্রিয় মুসলমানেরা, আমার প্রিয় মন্ত্রের সনম, হযরত উমায়ের জিহাদের ময়দানে হাজির হলো, জিহাদের ময়দানে জিহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেল। আমার প্রিয় মুসলমানেরা, জিহাদের ময়দানে মুসলমানদের বিজয় লাভ করলেন, যারা শহীদ হলো, বিশ্ব নবী তাদেরকে একত্রিত করে শহীদদের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছেন। সাহাবীরা বলছে, রাসূলুল্লাহ ইনি হলো আপনার ওই যেই সাহাবি আপনি যখন জান্নাতের বর্ণনা দিলেন বিন্দু মাত্র দেরি করেন নাই, সাথে সাথে জিহাদের ময়দানে হাজির হয়ে গিয়েছে, জিহাদের ময়দানে শরীক হয়ে শহীদ হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, এমন করে করে সাহাবায়ে আজমাইন তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে দিনের জন্য, দিন বিজয়ের জন্য, তারা জীবনের মায়া করে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইমানের পথে জীবন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ বলছেন, যারা দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়ে যায়, আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত, তোমরা এটা বুঝতেই পারো না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন,
রব্বুল আলামিন বলছে যারা শহীদ হয়ে যায় আমি রব্বুল আলামিন বলে দিলাম ওই শহীদদের কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রিজিক দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা শহীদ হয় শহীদদের কবরে আল্লাহ রিজিক দেয়, এর জন্য সাহাবা আজমাইন শহীদের জন্য এত তামান্না ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় মুসলমান আব্দুল্লাহ ইবনে মাখদুম বিশ্ব নবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী, তার জীবনে জিহাদের কি তামান্না ছিল? যাহাদের জন্য অনুমতি দেয় না, যাহাদের জন্য অনুমতি পান না, কাদেসিয়ার যুদ্ধ সামনে হবে, সেই সময় প্রেসিডেন্ট ছিলেন হযরতে ওমর। হযরতে ওমর প্রেসিডেন্ট, আব্দুল্লাহ ইবনে মাখদুম জিহাদের জন্য হযরতে ওমরের কাছে হাজির হন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জিহাদের জন্য কত তামান্না আমার, জিহাদে যাব বড় আশা বড় আকাঙ্ক্ষা, কারণ আমার সাথে যারা জিহাদ করেছে তারা অনেকেই শহীদ হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে গিয়েছে। আমার প্রিয় মুসলমান, শুধু তাই নয়, অনেকেই জিহাদের ময়দান থেকে গাজী হইয়া বাড়িতে ফিরেছে কিন্তু আমি জিহাদের জন্য অনুমতি পাই নাই। ওগো ওমর, আমাকে অনুমতি দেওয়া হোক, আমি জিহাদের ময়দানে যেতে চাই। হযরত ওমর বললেন, ওমর ওমর ভাই, তুমি জিহাদের ময়দানে কি করবা? তুমি তো চোখেই দেখো না, তুমি তো অন্ধ, জিহাদের ময়দানে গিয়ে তুমি কি করবা? আব্দুল্লাহ ইবনে মাখদুম বলছেন, আমি জানি, আমি জানি আমি অন্ধ, কিন্তু আমি তরবারি নিয়ে জিহাদ করতে পারবো না। তবে ওগো ওমর, আমি তোমার কাছে কথা দিলাম, ওয়াদা দিলাম, ইসলামের কালিমার পতাকা আমার হাতে তুলে দাও। আমি তোমার কাছে ওয়াদা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার দেহে রক্ত থাকবে, জীবন থাকবে, আমি এই কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না, উঁচু করে ধরে রাখবো। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাখদুম জিহাদের ময়দানে হাজির, কালেমার পতাকা নিয়া জিহাদের ময়দানে ইসলামের পতাকা উঁচু করে ধরে আছে। কাফেররা দূর থেকে দেখতেছে মুসলমানের কালেমার পতাকা উঁচু করে ধরে আছে। কালেমার পতাকা উঁচু করে ধরার কারণে কাফেররা তো বুঝে না মানুষটা কি অন্ধ না কি, বুঝে তো না। কালেমার পতাকা যখন উঁচু করে ধরেছে তাকে তীর মারা হচ্ছে। আহারে, আব্দুল্লাহ ইবনে মাখদুম অন্ধ সাহাবি, তীর আসতেছে ডান থেকে বাম থেকে তীর আসে, তীর খেতে খেতে এক পর্যায়ে রক্ত শূন্যতা হয়ে আব্দুল্লাহ ইবনে মাখদুম পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু কালিমার পতাকা তখনও উঁচু করে ধরে রেখেছেন। বলেন, আল্লাহু আকবার। সেই জন্য মরতে তো হবেই, মরণটা যদি শাহাদতের মরণ হয় এর চাইতে ভালো মৃত্যু আর কিছুই হতে পারে না। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, ঠিক কিনা বলে? যারা পারেন আমার সাথে বলেন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে, মরতেই হবে জানি শহীদি মরণ দিও আমাকে। আল্লাহু আকবার বলেন। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝেও যেন, এমন মরণ দিও
চোখ বোঝে ও যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারেরা, তোমরা কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। শুধু জিহাদ নয়, তোমরা কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে শক্তভাবে লড়াই করো, শক্তভাবে জিহাদ করো। আদেশ করেছেন কে? আজকে বর্তমান সময়ে কাফের যদিও বা না থাকে, কিন্তু এই বাংলাদেশে মুনাফিক দিয়া পরিপূর্ণতা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? তারা দেখবেন ঘুম থেকে উঠেই মিথ্যা বলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত মিথ্যা বলেই যায়, বলেই যায়। আর রাসূল বলেছেন, ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা খলাফা ওয়া ইযা তুমিনা খাম। দেখবে কথায় কথায় যারা মিথ্যা বলে, ধরে নিবা তারাই হলো মুনাফিক, ঠিক কিনা বলেন? আবার দেখবেন কথা বলতে বলতে গালি গালাজ করে, আসে না নাই? যারা কথায় কথায় গালি দেয় তারা হলো মুনাফিক, ঠিক কিনা বলেন? আবার যারা মানতের খেয়ানত করে তারা মুনাফিক। আমার প্রিয় ভাইরা, বর্তমান সময়ের সবচাইতে বড় আমানত, সবচাইতে বড় আমানত ক্ষমতাটা আজকে খেয়ানত হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে দেশের মধ্যে মানুষ এমন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে, এক নয় দুই নয়, আর তো রমজান আসছে, রমজান আসতে আসতে 200 টাকা কেজি হবে সোয়াবিন, ঠিক কিনা? সব জিনিসের দাম আছে না নাই? সব জিনিসের দাম বেড়ে গিয়েছে তাম পৃথিবীতে, প্রতিটা রাষ্ট্রে, এমনকি ইহুদি খ্রিস্টান রাষ্ট্রেও যদি মুসলমান থাকে, মুসলমানদের রমজানের কারণে তারা দ্রব্য মূল্যের দাম কমিয়ে দেয়। শুধুমাত্র একমাত্র আমার দেশ যেখানে 90% মুসলমান, এই মুসলমানের রমজান আসলে প্রতিটা জিনিসের দাম বেড়ে যায়, ঠিক কিনা বলেন? আছে না নাই? আছে। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আজকে দেশ থেকে এদেশের ওলামায়ে কেরাম যদি আবার বঙ্গবন্ধুর সেই 7 মার্চের ভাষণ, যিনি যেই ভাষণ দিয়েছিলেন জাতিকে মুক্ত করার জন্য, এই ভাষণের ন্যায় যদি বাংলার জনগণ ওলামায়ে কেরাম যদি আবার ডাক দেয় কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, তাহলে আমরা কি রাজপথে কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে পারবো নাকি? মুসলমানের দেশি মদকে জায়েজ করা হয়, এদেশের মসজিদের ইমাম মুসল্লিরা নামাজ পড়ে, কিন্তু মদের বিপক্ষে একটা বারো কথা বলে নাই, ঠিক কিনা? কথা বলেন না কেন? সেদেশে ফজরের আজান হলে আমরা জাগ্রত হয়ে ফজরের নামাজ পড়তে যাই, যে দেশের মুসলমান ইশার আজান হলে সারা সালাত আদায় করে বিছানায় ঘুমাইতে যায়, যে দেশের মুসলমান আল্লাহর কোরআন ছাড়া কিছুই বুঝতে চাই না, যে দেশের মুসলমান ইমানদার মসজিদ মাদ্রাসার দেশে, আরে মলমার দেশে, কোরআনের দেশে, মুসলমানের দেশে, আমার দেশে যখন মতকে বৈধতা দেওয়া হলো, এদেশের কোন মুসল্লিরা পর্যন্ত প্রতিবাদ করে নাই, কথা বলেন ঠিক কিনা? যেই দেশে কোরআনের দেশে, আলেম ওলামার দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, যেই দেশে মদকে লাইসেন্স দেওয়া হয়, সেই দেশে জিহাদ ফরজ হয়ে গিয়েছে, জিহাদ ছাড়া বাঁচার কোন উপায় নাই, ঠিক কিনা বলে? এই জন্য জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ওয়াচের ইসলাম এবং কাফেরদের মধ্যে বড় একটি জিহাদ হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা?
বিশ্বনবী বলেছেন সেই জিহাদের ময়দানে যারাই শামিল হবে তাই যদি বাঁচে সেও জান্নাতি হবে আবার কেউ যদি শহীদ হয়ে যায় সেও জান্নাতি হবে সুবহানাল্লাহ বলে তবে সেই জিদ্দটা খুব বেশি দূরে নয় অতি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ হয়তোবা আমরা দেখে যেতে পারবো আর এই জিহাদের ময়দানে যে পিছন থেকে অনেকেই নামাজি অনেক মুসলমান আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিন্তু জিহাদের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কে নিয়া সুলুলের মতন সাথীদেরকে নিয়ে ভেগে পড়বে আছে না নাই কথা বলতে হবে উহুদের যুদ্ধের কথা শুনেছেন আহারে মাত্র 1000 মুসলিম বাহিনী কতজন মুসলিম বাহিনী তার মধ্যে 300 জন মুসলিম বাহিনীকে নেতা মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 1000 এর মধ্যে 300 জন নিয়ে ভেগে পড়ছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা দেখেন যখন তিনশো জনকে নিয়ে ভেগে পড়লেন আর থাকে মাত্র 700 জন ঠিক কেনা বলেন বিশ্বনবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 700 জনকে নিয়ে উহুদের ময়দানে হাজির হলেন উহুদের ময়দানে হাজির হয় নবীজি চিন্তা করছেন উহুদের ময়দান উহুদের যেই বড় পাহাড় দেখেন উহুদের পাহাড় অবাটিক করে কাফের সৈন্যরা মুসলমানদেরকে আক্রমণ করতে পারবে না বিশ্বনবীজি বললেন এদিক থেকে আমরা নিরাপদ তবে বাম সাইডে দুইটা টিলা আছে ছোট্ট ছোট্ট টিলা একটি গিরিপথ এই গিরিপথ দিয়া তারা এসে আমাদেরকে আক্রমণ করতে পারে বিশ্বনবীজি সেই গিরিপথের মধ্যে 50 জন সাহাবীকে সেট করে দিলেন আর মাত্র 650 জন নিয়া বিশ্বনবীজি উহুদের ময়দানে জিহাদ করছে বলেন আল্লাহু আকবার এক পর্যায়ে আমার প্রিয় ভাইরা বিশ্বনবীজি 50 জনকে এমন ভাবে নসিহত করলেন নবীজি বললেন শোনো আমরা জিহাদের ময়দানে জিহাদ করব মনে করো আমরা জিহাদের ময়দানে বিজয় লাভ করলাম আমরা গনিমতের মালগুলো ঘোরাচ্ছি মনিহতের মালগুলো আমরা নিচ্ছি কিন্তু তোমরা ওই গিরিপথ ছেড়ে কখনো আমাদের নিকটে আসবা না শুধু তাই নয় যদি এখানে সব সাহাবী অধিকাংশ সাহাবী যদি পৃথিবীর থেকে বিদায় হয়ে যায় শহীদ হয়ে যায় আর এই তাদের লাশগুলো যদি কোনো পাখি গোস্তের টুকরো গুলো টুকরায় টুকরায় যদি খেতে থাকে এরপরেও তোমরা গিরিপথ ছেড়ে আমাদের নিকটে তোমরা আসবা না তোমরা সেখানেই সুন্দর করে লাইন ধরে দাঁড়িয়ে যাও 50 জন গিরিপথ ধরে দাঁড়িয়ে গেল বিশ্বনবীজি 1929 মাত্র 650 জন সাহাবীদেরকে নিয়ে নারায় তাকবীর আল্লাহু আকবার যখন বলে তাড়িয়ে ধরেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিকভাবে মুসলমানদের বিজয় দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কাফেররা নারায় তাকবীরের আওয়াজ শুনে তারা সকলে অস্ত্র যা কিছু ছিল সব কিছু ফেলে তারা উহুদের ময়দান ছেড়ে পলায়ন করেছে বলেন আল্লাহু আকবার যখন গনিমতের মালগুলো কুরানো হচ্ছে ওই 50 জন চিন্তা করছে আহারে আমরা তো বিজয় লাভ করলাম আর দাঁড়িয়ে থেকে কি করব সেখান থেকে 40 জন মানুষ তারা চিন্তা করলো আর দাঁড়িয়ে থাকবো না আমরা চলে যাই তাদের মনটার মানে না তারা উহুদের ময়দানে বিশ্বনবীজির কাছে হাজির হয়ে গেলেন আর 50 জন আর সাহাবীদের মধ্যে যে লিডার ছিলেন বারবার নিষেধ করছে তোমরা যেও না বিশ্বনবী যেহেতু নিষেধ করেছেন তোমরা যেও না তারা শুনেন নাই তারা 40 জন মানুষ চলে গিয়েছে আছে মাত্র 10 জন এদিক দিয়ে খালেদ বিন ওয়ালিদের নাম শুনেছেন তখনও খালেদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেন নাই খালেদ বিন ওয়ালিদের সাথে মাত্র 10 জন জিহাদ করছে যুদ্ধ করছে এক পর্যায়ে খালেদ বিন ওয়ালিদের বাহিনীর কাছে 10 জন মুসলিম শহীদ হয়ে গিয়েছেন বলেন আল্লাহু আকবার 10 জন যখন শহীদ হয়ে গেল ওই ছোট্ট টিলা থেকে
বিশ্ব নবীর দিকে তারা তীর মারতে আরম্ভ করলেন। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী যখন তীর মারবে, আল্লাহর নবীর সমস্ত সাহাবী 10 জন সাহাবী বিশ্ব নবীকে মাঝখানে বসায় তারা চতুর্পাশ থেকে পাশের মদন দাঁড়ায় গেলেন। কাফেররা তীর মারছে, তীর মারতে 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 এক পর্যায়ে দেখা গেল একজন নয় দুইজন নয়, তীরের আঘাতে 7 জন সাহাবী সাথে সাথে শাহাদত বরণ করলেন। আমার প্রিয় ভাইরা, হযরতে তালহা বিশ্ব নবীজিকে পাহারা দিতেছেন, তীর গুলো দিয়া তীর ঠেকাচ্ছেন, হাত দিয়ে ঠেকাচ্ছেন, পিঠ দিয়ে ঠেকাচ্ছেন। এক পর্যায়ে দেখা গেল হযরতে তালহার হাতের কোনো আঙ্গুলি নাই। আমার প্রিয় ভাইরা, গুনে দেখা গেল 1 নয় 2 নয়, হযরতে তালহার শরীরে 80টা তীর বিঁধে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবীর মাথায় তীরে রাখাতে নবীজির কপাল দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, কিন্তু বিশ্ব নবীজি তখনও বদদোয়া করলেন না। নবীজি হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তাআলা আমার এই জাতি আমার এই কওমকে তুমি আযাব দিও না, গজব দিও না, কারণ তারা যদি জানতো আমি তোমার নবী তাহলে আমার উপরে তারাই অত্যাচার আর নির্যাতন করতো না। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নবীর ব্যাপারে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তাম পৃথিবীর মানুষের জন্য, তাম কুল কায়নাতের জন্য আমার নবী, আমার প্রিয় নবী হলো রহমত। ঠিক কিনা বলেন? ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ঠিক কিনা বল? ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগে পাগল সাবি, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারা ক্ষণে কখন যাব সেখানে, কাঁদি আমি সারা ক্ষণে কখন যাব সেখানে, সহে না সহে না আর পরানে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ঠিক কিনা বলে? ও মদিনারে পাকে যদি হতাম আমি উড়ে ওড়ে যেতাম আমি, থাকত না মনের কোন যতনা, দেহে নাই টাকায় আমার কাছে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার কাছে নাই টাকায় আমার, কেমন কেমন যাব সেখানে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। বলি মারহাবা, বলি মারহাবা। আমার প্রিয় ভাইরা, উহুদের ময়দানে নবীজি পাথর দাঁত, বিশ্ব নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেল, নবীজির কপালে তীর লেগেছে, নবীজির কপাল দিয়া রক্ত প্রবাহিত হচ্ছে,
সাহাবীরা নবীজিকে বাঁচানোর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ওহুদের যুদ্ধের জন্য বিশ্ব নবী হযরত মুসআবকে আগেই সেনাপতি দায়িত্ব দিয়েছিলেন হযরত মুসআবকে নবীজি কালিমার পতাকা হাতে দিয়ে নবীজি জিহাদের ময়দানে নামিয়ে দিলেন আরে যুবক হযরত মুসআব 20 বছর বয়স এখনো বিয়ে করে নাই হযরত মুসআব কালিমার পতাকা নিয়ে ওহুদের জমিনে গিয়ে যাচ্ছে অসংখ্য কাফেরকে হত্যা করার পরে এক পর্যায়ে হযরত মুসআবের ডান হাতে কব্জ হলো ডান হাত কেটে পড়ে গেল বাম হাত কেটে পড়ে গেল হযরত মুসআব তার দিয়ে কালিমার পতাকা উঁচু করে ধরে আছে আমার প্রিয় ভাইরা হযরত মুসআবের গর্দানে কব্জ হলো হাত একদিকে পা একদিকে কল্লাটা একদিকে পড়ে আছে কিন্তু হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পতাকা মুমিনে পড়তে দেয় নাই বলেন আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা এক পর্যায়ে জিহাদ যখন শেষ হয়ে গেল চূড়ান্তভাবে মুসলমানরাই বিজয় লাভ করলো জোরে বলুন আল্লাহু আকবার আমার প্রিয় মুসলমান বিশ্ব নবীজি দুইটা শহীদের লাশ দেখে খুব কেঁদেছিলেন এক নম্বর নবীজির চাচা হযরত আমির হামজা যাকে 1929 70টা টুকরা করা হয়েছিল শুধু তাই নয় 70 টুকরা রঙ্গ পতঙ্গ দিয়া ওহুদের ময়দানটার মধ্যে ছিড়াইয়া ছিটে ফেলেছে শুধু তাই নয় হযরত আমির হামজার কলিজাটা ফেরে বুকটা ফেরে হিন্দাই মহিলা কলিজা বের করে চাবায়া খেয়েছে কতটা রাখছিল দেখেন আবার প্রিয় মুসলমান আর দ্বিতীয় নাম্বার হলো হযরত মুসআব এই দুইজন শহীদের জন্য বিশ্ব নবীজি খুবই কষ্ট পেয়েছেন কান্না করেছেন আমার প্রিয় মুসলমান ইতিমধ্যে প্রতিটা মহল্লার মধ্যে খবর চলে গেল গুজব ছড়ে গেল বিশ্ব নবী আর নাই কতিলা মোহাম্মদ কতিলা মোহাম্মদ বিশ্ব নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছেন আর নাই আমার প্রিয় মুসলমান যখন মদিনার অলিতে কলিতে কাজটা শুরু হয়ে গেল এক পর্যায়ে মহিলারা পর্যন্ত নবীজির প্রেমে পাগল হয়ে গেল নবীজিকে দেখার জন্য তারা উহুদের দিকে দৌড়াচ্ছে একজন মহিলা প্রতিমধ্যে সাহাবীদের সাথে দেখা সাহাবীরা বলছে মহিলা তুমি দৌড়ায় কোথায় যাও বলে আমি উহুদের ময়দানের দিকে যাচ্ছি আমার প্রিয় মুসলমান সাহাবীরা বলছেন উহুদে গিয়ে তো কোনো লাভ নাই তোমার দুইটা সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে বলুন আল্লাহু আকবার আমার যাচ্ছে যেতে যেতে সাহাবীদের সাথে দেখা হলো সাহাবীরা বলছে কই যাও বলে উহুদে যাই সাহাবীরা বলছে তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়েছে গিয়ে লাভ নাই আমার প্রিয় মুসলমান ওই মহিলা ডাক দিয়ে বলছে আমার ছেলে শহীদ হয়েছে আমার স্বামী শহীদ হয়েছে আমার কোনো আফসোস নাই তবে বলো তো দেখি আমার বিশ্ব নবীজি কেমন আছে বলেন আল্লাহু আকবার বিশ্ব নবীজি উহুদের ময়দানে রক্তাক্ত শরীর নিয়ে বসে আছেন মহিলা নবীজির সামনে যায়া বড় একটা নিঃশ্বাস নিলেন আপনি এখনো পৃথিবীর ময়দানে জীবিত আছেন বলেন আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা এজন্য ইসলামের জন্য দিনের জন্য সাহাবীর এমন করে রক্ত দিয়েছে জীবন দিয়েছে শুধু তাই নয় আজ পর্যন্ত আমার দেশের কত তরুণ কত যুবক আহারে হাজার হাজার শয়ে শয়ে মামলা নিয়া ইসলামী আন্দোলন করতে গিয়া অনেকে পা হারিয়েছে চোখ হারিয়েছে জনমের মতন পঙ্গু হয়েছে এমন কি ইসলামের জন্য চূড়ান্ত ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদত দান করেছে কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ বলেন ওয়ালা নাবুলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়ালজুই ওয়ানাকসিম মিনাল আমওয়াল মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত ثمرات
বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন তাদেরকে আল্লাহ পরীক্ষা করবে ভয় দিয়া। জমি জামার ফসল নষ্ট করে ব্যবসা বাণিজ্যের লোকসান ঘটিয়ে এমনকি চূড়ান্ত পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের দিনের পথ অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা নিয়ে পৃথিবীর থেকে বিদায় করবেন। কথা বলেন ঠিক কিনা? তবে আমাদের মধ্যে শাহাদাতের তামান্না থাকতে হবে। বিশ্বনবী বলে জিহাদ শহীদ হলো এমন মৃত্যু দুনিয়ার একটা ব্রিজের মতো, ব্রিজের এপারে দুনিয়ার ওপারে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমরা